guys, welcome back to our channel. This is Mehzabeen and this is Mehrab and we are from Bangladesh. So আজকে আমরা অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমাদের ভিডিও দেওয়া হয়নি। সো এখন থেকে আমরা রেগুলার চেষ্টা করব ভিডিও দেওয়ার। সো আজকে আমরা যে মুভির ট্রেলারের রিয়াকশন ভিডিও করব, সেই ট্রেলারের নাম হচ্ছে সাইনা। সো সাইনা হচ্ছে একটা বায়োপিক মুভি। সাইনা নেওয়াল ইন্ডিয়ায় খুব খ্যাত ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে। সো সাইনা নেওয়ালের বায়োপিক করছে পরিণীতি চোপড়া। সো আমরা দেখি তার অভিনয়টা ট্রেইলারে কীরকম হয়। সো আমরা শুরু করছি। 1 2 3 रास्ते पर चलना एक बात है साइना, और रास्ता बनाना दूसरी बात। तू ना बेटा वो दूसरी बात करने की सोच। गुलशन स्टेडियम सिलेक्शन हो गया। सुबह सुबह रोज 5 बजे पहुंचना डॉक्टर साहब। स्कूटर में तेल भरवा लूं। आपने कहा था 25 किलोमीटर है। वर्ल्ड नंबर 1 बनाएगी है? और नहीं बनी तो बनाई दोगी? क्यों शरण भारत की लड़कियों के सिंगल्स फाइनल में ला खड़ा कर दिया। मुझे वो चैंपियन चाहिए जो जीत के अलावा और कुछ नहीं सोचता। कौन है? तो ये सोचता है गोल्ड मेडल वर्ल्ड नंबर 1 बैडमिंटन प्लेयर हो सकता है। और मैं हरा दूंगी इनको, मैं मार दूंगी। ग्रेट वॉल ऑफ चाइना तोड़ दूंगी मैं। क्या साइना कल इतिहास रचेंगी? हर भारतीय उम्मीद लगाए बैठा है। नंबर 1 के सपने पालना खतरे से खाली नहीं होता। मैंने जब ये एकेडमी बनाई थी तो सोचा था कि यहाँ से चैंपियन निकले। साबुन तेल बेचने के लिए मेरी ट्रेनिंग की जरूरत थोड़ी है। साइना स्टॉप प्लेइंग फॉर हाय हाय की से फॉर व्हाट। क्षितिज पे साइना के बैडमिंटन के सफर का सूर्यास्त नजर आने लगा। शक ने मन में घर मत ना बना दे। शेरनी है तू, साइना नेहवाल है तेरा नाम। मम्मी ने और पापा ने जो सैक्रिफाइसेस किए मेरे लिए वो मुझे नहीं दिखते। दिस इज द होल ऑफ मिरर्स, योर रिफ्लेक्शंस। दिस इज व्हाट यू मीन टू द स्पोर्ट। मेरा ध्येय एकदम सरल, सामने वाले को मार देना। तो कैमन लगलो? सो এখানে একটা বায়োপিক মুভি। অবশ্য বায়োপিক মুভিগুলো অনেক মানে সুন্দর হয়, আর পুরো এর তার লাইফ স্টোরিটাকে তুলে ধরে। তো এখানে আমার কাছে ভালোই লাগছে মুভিটা, মুভি ট্রেলারটা। তো এখানে যে সাইনা আছে সে মানে একটা অর্ডিনারি ফ্যামিলি থেকে উঠে দাঁড়ায়, তারপরে একটা নাম করে নিজের। তো মুভিটা ভালোই লাগছে ট্রেলারটা। হ্যাঁ, সো আসলে বায়োপিক মুভিগুলো হচ্ছে যে নর্মাল মুভি থেকে আলাদা। এখানে পুরাটাই একটা লিড অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের উপর নির্ভর করে যে মুভিটাকে কতটুকু তুলতেছে। তো আসলে বেশিরভাগ বায়োপিক মুভিগুলোই অনেক মোটিভেশনাল হয়। আমি অনেকগুলোই দেখছি, যেমন ভাগ মিলকা ভাগ, নির্জা, এগুলা, তারপরে MS ধোনি। মানে বায়োপিক মুভিগুলোর আলাদা একটাই চার্ম থাকে, ভালোই লাগে। এখন এখানে ট্রেইলারে আসলে খুব বোঝা যাচ্ছে না, কারণ পরিণীতি দেখলাম যে ডায়লগ খুব কম দিছে ট্রেইলারে। মানে ট্রেইলারে মনে হয় আর একটু বেশি ডায়লগ আসলে মনে হয় ট্রেইলারটা আর একটু বেশি পরিপূর্ণ হইতো। এখন একটু আধা আধা লাগতেছে, কারণ কিন্তু এক্সপ্রেশন বেশি দেখাইছে
ডায়ালগ কিন্তু একটু কম দেখাইছে। আবার ছোট মেয়েটার অভিনয়টা খুব ভালো লাগছে, মানে ওই মেয়েটার এক্সপ্রেশন খুব সুন্দর ছিল। সো আর কি পারিনীতি, তাহলে দেখা যাক যে আমরা তো সায়নাকে চিনি, মানে বিশ্বের অনেকেই চিনে সায়নাকে ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আসলে একটা বায়োপিকে যেরকম দেখায় ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, সো সায়নার হিস্ট্রিটা সুন্দরভাবে উঠে আসতে পারে নাকি মুভিটিতে, সেটা হচ্ছে মেইন কথা আর কি। দেখা যাক মুভিটা ভাগ মিলখা ভাগ বা মিল ধোনি এই টাইপের মুভিগুলোর মতো হয় কিনা, কারণ ওই মুভিগুলো আমাকে মানে অনেক ইন্সপায়ার করছে। আর বিজিএমটা অনেক সুন্দর, মানে যে কোনো বায়োপিক মুভির বিজিএম কিন্তু অনেক স্ট্রং হয়, মানে শুনতে অনেক ভালো লাগে, বিজিএমটা অনেক ভালো লাগছে। সো এই আর কি, আপনারা যদি আমাদের রিয়েকশন ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আমাদের ইনস্টাগ্রাম পেজ বা অন্যান্য সোশ্যাল পেজ যেগুলো আছে সেগুলো আমাদের ফলো করবেন, কানেক্ট থাকবেন। আর আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে নতুন, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সো টুডেজ শাউট আউট গোজ টু টেকনিক্যাল শুভজিৎ, তিনি লিখেছেন আপনি খুব কিউট দেখতে। থ্যাংক ইউ শুভজিৎ কমেন্ট করার জন্য।